সালাম মানে শান্তি, সালাম মানে ভালোবাসার বহিঃপ্রকাশ। বাসে উঠছে, বাসের কাউরে চেনে না তো সালামও দেয় না। সালাম কি শুধু পরিচিতদের জন্য? কেয়ামতের আগে মানুষগুলো মোটা হয়ে যাবে, কেয়ামতের আগে সময়ের বরকত উঠে যাবে, খাবারের স্বাদ উঠে যাবে, এক বছর মনে হবে এক মাসের মতো। বিসিএস এর জন্য যারা প্রিপারেশন নিচ্ছ তোমরা, বিসিএস ক্যাডার হবা, অনেক সাধারণ জ্ঞান পড়তে হয়। বলো, তোমার পুরো সাধারণ জ্ঞানের যত ঝুলি আছে ওখান থেকে পৃথিবীর কোন দেশের প্রধান বিচারপতি নারী আছে, চিফ অফ দ্য মিলিটারি সেনাপ্রধান নারী আছে, তার মানে এটা নারীর কাজ নয়। নারীরা রক্ত দেখলে ভয় পায়, নারীরা শুট করতে ভয় পায়, যুদ্ধ বিগ্রহ সেনাপ্রধানের দায়িত্ব পালন করা এটা নারীদের জন্য নয়, আলাদা আলাদা ভাগ আছে, এটা সমান বন্টন করেছে ইসলাম। চিল্লা এখন ঠিক কিনা? কেয়ামতের আগে পুরুষের রেশিও কমে যাবে, নারীদের সংখ্যা বেড়ে যাবে। বাংলাদেশেও কিন্তু তাই, আমি যদ্দূর জানি এদেশে পুরুষ কম নারী বেশি। কথা বলেন, তার মানে বিশ্বনবী যা বলেছেন তার প্রমাণ আমাদের বাংলাদেশেও আছে না নাই? এরপরে বিশ্বনবী বললেন কেয়ামতের আগে মানুষগুলো মোটা হয়ে যাবে, আছে না নাই? ডায়াবেটিক্স, গ্যাস্ট্রিক, আলসার বেড়ে যাবে, অয়েলি ফুড, রিচ ফুড, ফাস্ট ফুড খেতে খেতে মানুষগুলো মোটা হয়ে যাবে, স্থূল হয়ে যাবে, এটার প্রমাণ সমাজে আছে না নাই? এরপরে বিশ্বনবী কেয়ামতের আগে সময়ের বরকত উঠে যাবে, খাবারের স্বাদ উঠে যাবে, এক বছর মনে হবে এক মাসের মতো। তার মানে কেয়ামতের আগে সময়ের বরকত উঠে যাবে, এক মাস মনে হবে এক সপ্তাহ, এক সপ্তাহকে মনে হবে একদিন। কথা বলেন, খাবারের স্বাদ থাকবে না। আগে যে ইলিশ মাছ আমরা খাইতাম এখন এটা স্বাদ পাওয়া যায়? আগে তরি তরকারিতে ফলমূলে যে স্বাদটা আমরা পেতাম এই স্বাদটা এখন পাওয়া যায়? হ্যাঁ, আগে শোল মাছের ঝোল রান্না করলে দেশি কপি দিয়ে কি স্বাদ, ফুলকপি স্বাদ লাগতো না? এখন দেখবেন আগের ওই স্বাদটা খুঁজে পাওয়া যায় না। ইলিশ মাছ রান্না করলে যে ঘ্রাণ, এক বাড়িতে রান্না করলে চার বাড়িতে ঘ্রাণ চলে যেত, এখন আগের ওই স্বাদও নাই, আগের ওই ঘ্রাণও তুলে নিয়েছে কে? দিন দিন আরো তুলে নিবে কে? কেয়ামতের আগে লোকজন পরিচিতদেরকে সালাম দিবে, অপরিচিতদেরকে দিবে না, এটা আছে না নাই? এ এলাকায় মুরব্বীদের চিনে দেখলেই সালাম, আরেক এলাকায় বেড়াইতে গেছে কাউরে চিনে না, সালামও দেয় না, আছে না নাই? বাসে উঠছে, বাসের কাউরে চিনে না তো সালামও দেয় না। সালাম কি শুধু পরিচিতদের জন্য? এখন আলামান আরফতা ওমান লাম তাআরিফ, যাকে চিনো এরাও সালাম দাও, যাকে চিনো না এরাও সালাম দাও। বিশ্বনবী বললেন আগে সালাম দাও, আগে সালাম প্রদানকারীর অন্তর থেকে অহংকার দূর করে দেয় কে? আলবাদিউ বিসসালামি বারিউম মিনাল কেবের, আগে আগে যে সালাম দেয় আল্লাহ তার অন্তরটারে অহংকার মুক্ত করে দেয়। যাদের অন্তরের মধ্যে অহংকারের ব্যারাম আছে তাদেরকে আগে আগে সালাম দেওয়ার পরামর্শ দিয়েছেন বিশ্বনবী। ওয়ান অফ দ্য মাইনর সাইন বিফোর দ্য ডে অফ জাজমেন্ট, পিপল উইল গিভ সালাম টু দোজ হু আর নোন টু দেম পার্সোনালি। পার্সোনালি চিনে তো সালাম দেয়, চিনে না তো সালাম দেয় না। আজকে থেকে সবাই সবাইরে সালাম দিতে রাজি আছেন নাকি খালি চিনলে দিবেন? আজকে মাহফিল শেষে ঘরে যে স্ত্রীকে দিবেন, রাজি আছেন না? ঘরে ঢুকে অপেক্ষা করেন বউ কখন দিবে আমারে, হ্যাঁ এরকম করা যাবে? আজকে যেই ভাবির আগে সালাম দিবেন, রাজি আছেন সবাই? আল্লাহ তুমি তৌফিক। সালাম মানে শান্তি, সালাম মানে ভালোবাসার বহিঃপ্রকাশ। সালামু আলাইকুম মানে পিস বি আপন ইউ, শান্তি যে তোমার উপরে বর্ষিত হোক। আবার আল্লাহর একটা নাম হচ্ছে সালাম, আল্লাহর একটা নাম কি? সালাম, সালাম হাজার সালাম সকল শহীদ শরণে, আমার হৃদয় রেখে যেতে চাই তাদের স্মৃতির চরণে। সালাম, সালাম হাজার সালাম গতকাল।